ওজন বেশি থাকলে করোনা সংক্রমিত হওয়ার পর গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকিও বেশি থাকে গত বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকের দ্য ল্যান্ডসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় এই তথ্যগুলো জানা গেছে এই সংবাদের বিস্তারিত জানাতে আপনাদের সাথে রয়েছি আমি আসম আসুক ল্যান্ডসেটের ওই গবেষণা উদ্ধৃত করে যে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন ওজন বেশি থাকার কারণে করোনায় সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বৃহৎ পরিসরে বা আরো বড়ো পরিসরে এই ধরনের গবেষণা এই প্রথম করা হয়েছে যুক্তরাজ্যে বসবাস উনসত্তর লাখ মানুষের বেশিরভাগ মানুষেরই উপরই এই গবেষণা পরিচালিত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন এমন বিশ হাজার বিশ হাজারেরও বেশি করোনা রোগীর তথ্য এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে গবেষকরা বলেছেন উচ্চতা অনুসারে ওজন সূচকে যাদের ওজন বেশি তাদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি পাঁচ শতাংশ বেশি থাকে আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকি দশ শতাংশ বেশি থাকে গবেষকরা আরও বলছেন শুধু ওজন যাদের বেশি তারাই ঝুঁকিতে আছেন বিষয়টি এমন নয় যাদের ওজন কম করোনা সংক্রমিত হলে তাদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে গবেষণা অনুযায়ী বিশ থেকে উনচল্লিশ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে বলে বলা হয়েছে তবে ষাট বছরের বেশি বয়স যাদের তাদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি কম হয় আশি বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ওজনের কারণে করোনার ঝুঁকি অসুস্থতা করোনার কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি অনেক কম থাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই গবেষণার নেতৃত্ব দানকারী লেখক কারমেন পেরনাস বলেন অল্প পরিমাণে ওজন বাড়লেও করোনায় জটিলতার ঝুঁকি বেড়ে যায় ওজন যত বাড়ে করোনায় সংক্রমিত হওয়ার পর জটিলতা তত বেশি বাড়ার ঝুঁকি থাকে পেরনাস আরও বলেন চল্লিশ বছরের নিচে যাদের বয়স অতিরিক্ত ওজনের কারণে তাদের মধ্যে করোনার জটিলতার ঝুঁকি বেশি থাকে তবে আশি বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে করোনার জটিলতার সঙ্গে ওজনের তেমন কোনো সম্পর্ক থাকে না গবেষকরা বলছেন এ কারণে যাদের ওজন বেশি তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া উচিত গত বছরের চব্বিশ জানুয়ারি থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ ও গবেষণা করেন গবেষকরা অক্সফোর্ড ইউনিভার্সিটির নাফিল্ড ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সের অধ্যাপক পল এভি ইয়ার্ড বলেন আমরা এটি নিশ্চিত না যে ওজন কমালে করোনা সংক্রমণের পর ঝুঁকি কমে কিনা গবেষকরা তাদের গবেষণার বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন এই সাময়িকীতে এই ছিল ওজনের সাথে করোনা সম্পর্কিত একটি সংবাদের বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে